আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার এনআইডি কার্ড, মানে আপনি কয় রাখছেন কিনছেন আপনার এনআইডি কার্ড দিয়ে, অথবা অন্য যে কেউ তার এনআইডি কার্ডের আন্ডারে কতটা সিম ক্রয় করছে, মানে কতটা সিম তার চালু আছে, সেটা দেখার জন্য আপনি যে কোনো অপারেটর, বাংলাদেশের গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলা লিঙ্ক, রবি, এগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু পাওয়া যায় হচ্ছে প্লে স্টোরে, ঠিক আছে? সেই প্লে স্টোর থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনগুলো যদি অ্যান্ড্রয়েড ফোন চালান তো সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে গ্রামীণ ফোন, এয়ারটেল দেখেন আমার দুইটাই আছে, একটু মার্কার নিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন এবং এয়ারটেল দুইটাই আছে। ধরেন যে আমি গ্রামীণ ফোন দিয়ে দেখব, গ্রামীণ ফোন দিয়ে দেখতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে সিমোর অপশনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখানে নিচে দেখতে পারবেন সিমোর অপশন। তো সিমোর অপশনের মধ্যে আমরা ক্লিক করি, সিমোর অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে সিমস ইউ ওন, মানে আপনি যে সিমগুলোর মালিক, তো এখানে বলতেছে আপনার লাস্ট ফোর ডিজিট, এটা হচ্ছে মানে আপনার ফোন নাম্বার, এবং এখানে আপনার লাস্ট ফোর ডিজিট, যে এনআইডি কার্ড ব্যবহার করে আপনি সিমটা কিনছেন। তো আমি এখানে লাস্ট ফোর ডিজিট দিয়ে দিচ্ছি আমার, তারপরে কন্টিনিউর মধ্যে ক্লিক করবো। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই সিমগুলো কিন্তু আমার এনআইডি কার্ডের আন্ডারে চলমান আছে। এবং আমরা যদি এখান থেকে যদি এয়ারটেল দিয়ে দেখতে চাই, যেমন আমি এয়ারটেলের মধ্যে গেলাম, এয়ারটেল অ্যাপের মধ্যে চলে আসার পর আমরা আমাদের যে দেখেন এখানে লাস্টে মেনু অপশন আছে, মেনু অপশনের মধ্যে ক্লিক করব। মেনু অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন, নিচের দিকে আমরা যাব। নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইওর সিম, মানে এখানে আমি কতগুলো সিম ক্রয় করছি। এখানে বলতেছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট দেওয়ার জন্য, যেটা আমরা আগেও দিছি। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যারো বাটনের মধ্যে ক্লিক করব। অ্যারো বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু সেমভাবে দেখাবে আপনার আন্ডারে কতগুলো সিম কার্ড আছে, ঠিক আছে? এবং আপনার যদি বাটন ফোন হয়ে থাকে তাহলেও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে বাটন ফোনে আসার পরে আপনার ফোনের ডায়াল প্যাডে আপনি ডায়াল করবেন *16001#, সোজা কথায় *16001#। তো এটা করার পরে তারপরে এখানে কলের মধ্যে ক্লিক করবো আমরা। কলের মধ্যে ক্লিক করার পরে আপনি যে কোনো সিম ডায়াল করে দিতে পারেন। এখানে আমি গ্রামীণ ফোন দিয়ে ডায়াল করে দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ডায়াল হচ্ছে নিচের দিকে, এবং এখানে বলতেছে প্লিজ এন্টার ইউর ফোর ডিজিট। সেমভাবে আমাদের যে এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আছে সেটা এন্টার করতে বলতেছে, আমরা এখানে এন্টার করে দেবো। তারপর আমরা সেন্ডের মধ্যে ক্লিক করবো। সেন্ডের মধ্যে ক্লিক করার পরে এখানে বলতেছে ইউ উইল গেট SMS সুন, থ্যাংক ইউ। তো আমি একটা SMS পাবো খুব শীঘ্রই, আমরা এখানে দেখি কতক্ষণ লাগে SMS-টা আসতে। দেখেন চলে আসলো SMS-টা, এবং SMS-এর মধ্যে কিন্তু আপনি এখানেও নাম্বার দিতে পারবেন যে কোন কোন নাম্বার আপনার এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা।